আসসালামু আলাইকুম, এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাস শুরু করছি। আজ আমরা উচ্চতর গণিতের অনুশীলনী 4-এর 14 নম্বর সম্পাদ্যটি অঙ্কন করব। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা ক্লাস শুরু করি, অঙ্কন শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে সম্পাদ্যটি হলো এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তের নির্দিষ্ট বিন্দুতে এবং একটি সরলরেখা যেকোনো বিন্দুতে স্পর্শ করে, যেকোনো বিন্দুতে স্পর্শ করে। তো আমরা প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আমরা ও এবং সি যোগ করি। এখন সি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করি। আমরা সি বিন্দুতে সি ডি একটি স্পর্শক অঙ্কন করি। আমরা স্পর্শক অঙ্কন জানি, সি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলেই সি বিন্দুতে স্পর্শক হয়ে যাবে। আমরা সি বিন্দুতে সিডি একটি স্পর্শক অঙ্কন করলাম, সিডি পিকিউ কে ডি বিন্দুতে সেট করে। এখন আমরা সিডি কিউ এর সমদ্বিখণ্ড অঙ্কন করব। সিডি কিউ কোণ সিডি কিউ কোণ সিডি কিউ এর সমদ্বিখণ্ড অঙ্কন করব। এর সমদ্বিখণ্ড কিভাবে করতে পারি? আমরা একটা কোণকে সমদ্বিখণ্ড করার জন্য প্রথমে একটা চাপ নেই, পরে এই চাপ থেকে আবার দুইটি চাপ দিই। আমরা কে সমদ্বিখণ্ডিত করলাম, সি ডি কিউ কে সমদ্বিখণ্ডিত করলাম। আমরা ডি কে ডি কে একটি সমদ্বিখণ্ড অঙ্কন করলাম। এখন ও সি কে আমরা বর্ধিত করি। ও সি কে বর্ধিত করায় ডি কে কে সে এম বিন্দুতে সেট করল। এখন এম হইতে বা এম বিন্দু থেকে পিকিউর উপর একটি লম্ব অঙ্কন করি।
তাহলে আমরা এম এ লম্ব অঙ্কন করলাম। এখন এম এ অথবা এম সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করল, অঙ্কিত বৃত্ত হবে নির্ণয়ে বৃত্ত। তাহলে এম কেন্দ্র নির্ণয় বৃত্তই উদ্দিষ্ট বৃত্ত। প্রথমে আমরা কি করলাম যে নির্দিষ্ট বৃত্তে নির্দিষ্ট বিন্দু সি ও সি যোগ করলাম, এখন ও বিন্দুতে সিডি লম্ব অঙ্কন করলাম, এখন কোণ সি ডি এর সমদ্বিখণ্ড ডি কে অঙ্কন করলাম, আবার ওসি কে বর্ধিত করায় ডি কে কে এম বিন্দুতে সেট করে, এবং এম বিন্দু হইতে পি কিউর উপর এম এ লম্ব অঙ্কন করি। এখন এম এ অথবা এম সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা উদ্দিষ্ট বৃত্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো বা সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।